আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। দ্য হিন্দুর প্রতিবেদন, ম্যাক্রো ল্যাভরভের ঢাকা সফর গুরুত্বপূর্ণ। পুতিন এরদোয়ান বৈঠকের আগেই ইউক্রেন বন্দরে রাশিয়ার হামলা। যুদ্ধের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী বদলালেন জেলেনস্কি। G20 সম্মেলনে থাকছেন না শি জিনপিং, হতাশ বাইডেন। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে রাশিয়ায় প্রবেশ করছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকত্বে আগ্রহ বাড়ছে মানুষের। 3 সেক্টরে কর্মী নিয়োগের অনুমোদন দিল মালয়েশিয়া। কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অসম্ভব বলেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাইওয়ানের ঘূর্ণিঝড়ের আঘাত, বিদ্যুৎ বিচ্ছিন্ন 30,000-এর বেশি মানুষ। কানাডায় বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, হতাহত 8। এখানেই শেষ করছি এক মিনিটের বিশ্ব সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।